উপস্থিত হয়েছেন। সবাই স্লোগান ধরুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, জয় বাংলা। আরে নেত্রী কি আছে, এই কোন সে নেত্রী? পদ্মা সেতুতে, উন্নয়নে, সমৃদ্ধিতে, গণতন্ত্রে, গণতন্ত্রে বঙ্গবন্ধুর, বঙ্গবন্ধুর শেখ হাসিনা, বঙ্গবন্ধুর শেখ হাসিনা, শেখ হাসিনা উন্নয়নে, কৃষকের, শ্রমিকের, ছাত্রের, জনতার উন্নয়নে, সমৃদ্ধিতে, সততায়, সততায় গণতন্ত্রে। সংগ্রামী জনতা ইতিমধ্যে আমাদের উপস্থিত হয়েছেন আজকের সভার সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, গণতন্ত্রের মানুষ কন্যা, বিশ্ব শান্তির অগ্রদূত, যিনি ইতিমধ্যে পদ্মা সেতু শুভ উদ্বোধন করে পদ্মা সেতু পার হয়ে আজকে সারা বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে লোকজনের সাথে আজকে আপনাদের সাথে এই আজকে সাক্ষাৎ করার জন্য, দিক নির্দেশনা ভাষণ দেওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের সভাস্থলে উপস্থিত হয়েছেন আমাদের বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই স্লোগান তুলুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শেখ হাসিনার আগমন, শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শেখ হাসিনার আগমন, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী ভাই বোনেরা, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখছেন আজকের এই জনসভার প্রধান আয়োজক, এই মাদারীপুরের শিবচর থেকে যিনি ছয় ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সাধারণ সম্পাদক, এই শিবচরের মানুষের প্রিয় নেতা, সারা বাংলাদেশের মানুষের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা জননেতা নূরে আলম চৌধুরী লিটন, জননেতা নূরে আলম চৌধুরী লিটন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, মঞ্চে উপবিষ্ট মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আজকের এই বিশাল জনসভার আমার মুরব্বীগণ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ধন্য, আজকে আমরা আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের স্বপ্নের সেতু, আমাদের অর্থনৈতিক মুক্তির সেতু পদ্মা সেতু উদ্বোধন করেছেন। আজকে আমাদের পূর্বপুরুষরা অনেক কষ্ট করেছেন, আজ আমরাও অনেক কষ্ট করেছি, এই পদ্মা পারাপারের জন্য আমাদের অনেক মানুষের জীবন দিতে হয়েছে। আজকে দক্ষিণবঙ্গের মানুষকে আপনি নিরাপদ করে দিলেন, আজকে বাংলাদেশের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ আপনার কাছে কৃতজ্ঞ। আপনার এই ঋণ আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না। বঙ্গবন্ধু জন্ম না হলে যেমন বাংলাদেশ স্বাধীন হতো না, শেখ হাসিনা জন্ম না হলে আমরা এই পদ্মা সেতু পেতাম না। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে শিবচরের জনগণের পক্ষ থেকে, দক্ষিণবঙ্গের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী ভাই বোনেরা, আজকের এই জনসভায় এখন বক্তব্য রাখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি
সারা বাংলার মানুষের প্রিয় নেতা শ্রদ্ধাভাজন জনতা জনাব উবাইদুল কাদের এখন বক্তব্য রাখছেন। বক্তব্য রাখছেন জনাব উবাইদুল কাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? শরীয়তপুর, শিবচর, মাদারীপুর, সেই বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল, ঠিক আছে? আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আজকে এসেছেন কেন? আপনারা খুশি? সবাই খুশি? সবার মুখে আনন্দের হাসি, আর বিএনপির মুখে শ্রাবণের আকাশের মেঘ, ঠিক কিনা বলেন? শেখ হাসিনা এত ষড়যন্ত্র, এত কূটচাল, তার বড় পদ্মা সেতু করে ফেললেন, মির্জা ফখরুলের মন খারাপ, মন খারাপ, বুকে বড় ব্যথা, বড় ভিড় জ্বালা, জ্বালায় জ্বালায় মরছে তারা। এই পদ্মার দুপারের আকাশ, সন্তান হারা মায়ের কান্নায়, স্বামী হারা নববধূর পরিয়া, ভাই হারা বোনের আর্তনাদে এ পদ্মার আকাশ ছিল বাড়ি। এই পদ্মা পারে কত সন্তান তার অসুস্থ মাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে, ফেরি আসেনি, শেষ পর্যন্ত মায়ের লাশ নিয়ে বাড়ি ফিরে গেছে। কেন এই চিত্র দেখেন নাই? এই পদ্মা পারে বাবার জানাজা পড়তে ওপার থেকে আসতে গিয়ে আটকা পড়েছে পদ্মায়, পদ্মায় ফেরি আসে না, ফেরি না আসলে আসবে কি করে? শেষ পর্যন্ত বাবার জানাজা হয়ে গেল, সন্তান আর ফিরতে পারলো না। যারা বলেন পদ্মা সেতুতে এত টাকা এত টোল, তারা জানেন না এ পদ্মা সেতুর প্রয়োজন এই অঞ্চলের মানুষের জন্য কত। তারা কত বিপদে, কত কষ্টে থাকে, কত দুঃখ, কত যন্ত্রণা এই অঞ্চলের মানুষের, যারা জানে না তারা পদ্মা সেতুর গুরুত্ব অনুধাবন করতে পারে না। নেত্রীর নাম দিতে চেয়েছিলাম, কি আপনারা চান নাই? শেখ হাসিনা, পদ্মা সেতু, উনি রাজি না। অনেক চেষ্টা করেছি, আমাকে ভুল বুঝবেন না, নেত্রী কিছুতে রাজি না। কাজে আজকে মাদারীপুর, শরীয়তপুর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল জনগণের সামনে বলতে চাই, কাগজে লিখো নাম ছিঁড়ে যাবে, ব্যানারে লিখো নাম মুছে যাবে, পাথর লিখো
আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পদ্মা পাড়ের মানুষ আপনারা কত ত্যাগ করেছেন, পৈতৃক ফসলি জমি বাড়িঘর দিয়েছেন, বঙ্গবন্ধুর কথা মনে করে শেখ হাসিনার মুখের দিকে চেয়ে আপনারা এই ত্যাগ স্বীকার করেছেন। এই পাড়ের মানুষ ওই পাড়ের মানুষ বারে বারে ভাঙ্গন, পদ্মায় ভাঙ্গন, শিবচরে ভাঙ্গন, জাজিরায় ভাঙ্গন, কুমারভোগে ভাঙ্গন, শ্রীনগরে ভাঙ্গন, লোহজঙ্গে ভাঙ্গন, এ ভাঙ্গন কবলিত এলাকা বঙ্গবন্ধু কন্যা নির্দেশে আমি আর ক্যাবিনেট সেক্রেটারি ইতর দিন পর্যন্ত বিকেলে এসেছিলাম এই পদ্মা পাড়ে, এসে খোঁজ নিয়েছি। সেই পানি স্রোতের মধ্যে ভেসে যাচ্ছিল, কোম্পানির মালামাল ওর মধ্যে অন্ধকারে দাঁড়িয়ে আমরা নেত্রীর সঙ্গে কথা বলছিলাম। নেত্রী সেদিন সাহস দিয়েছে, নেত্রী বলেন এগিয়ে যেতে হবে, পিছু হটবার আর উপায় নেই। আমি শপথ নিয়েছি যত বাধা আসো আমি কারো কাছে মাথা নত করব না, আমি কারো কাছে মাথা নত করব না, আমি পদ্মা সেতু করবই, এটাই আমার অঙ্গীকার। তিনি তার অঙ্গীকার পূর্ণ করেছেন, তিনি কি প্রতিশ্রুতি পূরণ করেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। সেজন্যই আজ এ অঞ্চলের লক্ষ লক্ষ জনতা পদ্মা পাড়ে আপনারা আজকে এখানে একত্রিত হয়েছে। প্রিয় ভাই এবং বোনেরা, আমি আর বাড়াব না, নেত্রী বক্তৃতা করবেন, নেত্রীর বক্তৃতার জন্য সুযোগ দরকার, তিনি অনেক কথা বলবেন। বঙ্গবন্ধুর বীর কন্যা, বঙ্গবন্ধুর বীর কন্যা আপোষ করেননি, সাহসের সঙ্গে এগিয়ে গেছেন, চক্রান্ত আর সব বাধাকে অতিক্রম করে তিনি জানিয়ে দিয়েছেন বাঙালি বীরের জাতি, অপমানের প্রতিশোধ আমরা নিয়েছি। প্রিয় ভাই এবং বোনেরা, আবার যদি ইচ্ছে করে আবার আসি ফিরে দুঃখ সুখের ঢেউ খেলানো পদ্মা নদীর তীরে। এই জনসভার আয়োজন যারা করেছেন, আমি এখানকার লিটন লাল সহ আমাদের আজম নানক রহমান অনেকেই তারা এখানে, আর আশেপাশে তো আমাদের নেতৃবৃন্দ কর্মীরা আছেন, সবার কাছে আমি কৃতজ্ঞতা। আমি গতকাল দুপুরেও নিশ্চিত ছিলাম না আসতে পারবো, আমি অসুস্থ ছিলাম, যাক আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আসতে পেরেছি। আবার যদি ইচ্ছে করে আবার দুঃখ সুখের ঢেউ খেলানো পদ্মা নদীর তীরে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ভাই, সংগ্রামী ভাই বোনেরা, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তার সভাসঙ্গে হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার আদরের সন্তান, একমাত্র কন্যা, অটিজম বিশেষজ্ঞ, যারা দেশে বিদেশে আজ প্রশংসিত। বাংলাদেশে যিনি অটিজম পাশে দাঁড়িয়ে সারা বিশ্বে সুনাম কুড়িয়েছেন, বাংলাদেশের মানুষ এখন অটিজম আর ভয় পায় না, সব পাবলিকলি আসে, সাধারণ মানুষের কাছে আজ জানে যে অটিজম কি। সেই আমাদের প্রিয় জয়ন্তী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা হোসেন পুতুল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের আজকে এই পদ্মার পাড়ে উপস্থিত হয়েছে,
যেমনি ভাবে উপস্থিত হয়েছে ১৯৮১ সালের ১৭ই মে সারা বাংলার গ্রামগঞ্জ আকাশ গ্রামগঞ্জ নগর শহর বন্দর থেকে লক্ষ জনতার ভিড় জমেছিল ঢাকার রাজপথে, জয় বাংলার স্লোগানে সেটি প্রকম্পিত করেছিল ঢাকার রাজপথ। আজও বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জ শহর বন্দর থেকে লক্ষ লক্ষ জনতা এই পদ্মার পারে ফিরে এসেছে জয়ন্তী শেখ হাসিনাকে এক নজরে দেখার জন্য, তাকে অভিনন্দন জানানোর জন্য, এই পদ্মার শুভ উদ্বোধন অবলোকন করার জন্য। আমাদের সেই প্রিয় নেত্রী, আমাদের সেই মহেন্দ্র খান এবার আপনাদের সামনে বক্তব্য ভাষণ দিক নির্দেশনামূলক ভাষণ রাখবেন। আজকের সভার সভাপতি বাংলার ১৮ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, সর্বশেষ ঠিকানা আধুনিক বাংলার উপকার ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু তনয়া গণতন্ত্রের মানুষ কন্যা বিশ্ব শান্তির অগ্রদূত, এই স্বপ্নের পদ্মা সেতুর নির্মাতা যিনি ইতিমধ্যেই বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলাকে একটি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ উত্তরণ ঘটিয়ে উন্নত বাংলাদেশে প্রতিষ্ঠার লক্ষ্যে বগদিন চাকাকে গুণমান রেখেছেন, তিনি সারা বাংলাদেশের মানুষকে এই পদ্মা সেতুর মাধ্যমে সংযোজন করে সারা বাংলাকে প্রবৃদ্ধিতে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বের কাছে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শুধু আপনারা, শুধু বাংলার মানুষ না, সারা বিশ্ব অবাক বিস্ময়ে জয়ন্তী শেখ হাসিনার এই আজকের শুভ উদ্বোধন উপভোগ করছেন। আমাদের সেই সংগ্রামী নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরপর তিনবার সহ চতুর্থবারের প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য সফল রাষ্ট্রনায়ক মাদার অফ হিউম্যানিটি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনা, দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনা এমপি এবং আপনাদের সাথে মূল্যবান ভাষণ রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই বিশাল জনসভায় উপস্থিত আমার ভাই বোনেরা, আজকে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য একটা বিশেষ দিন। আমরা কিছুক্ষণ আগেই আমাদের স্বপ্নের সেতু পদ্মা সেতু উদ্বোধন করে আসলাম আলহামদুলিল্লাহ। আমি প্রথমে শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন, যিনি আমাদের একটি দেশ দিয়েছেন, জাতি হিসেবে পরিচয় দিয়েছেন। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চণ্ডিতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, মুক্তিযোদ্ধাদের জানাই সহশ্রদ্ধ সালাম। জাতির পিতা চেয়েছিলেন এই দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে, চেয়েছিলেন এই বাংলাদেশ দরিদ্র মুক্ত হবে, উন্নত সমৃদ্ধ হবে, বাংলাদেশের প্রতিটি মানুষ অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা পাবে, উন্নত জীবন পাবে। সেই লক্ষ্য নিয়ে তিনি সারাটা জীবন সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, তাই তাকে সারা দিয়ে এই বাংলাদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার যাত্রা যখন শুরু করলেন, মাত্র 3.5 বছর হাতে সময় পেয়েছিলেন, এই 3.5 বছরের মধ্যে বাংলাদেশকে যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে বাংলাদেশকে গড়ে তুলে স্বল্পোন্নত দেশ করেন। যখন এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে মানুষের ক্ষমতা তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন দুর্ভাগ্য আমাদের 75-এ 15 আগস্ট। এই 15 আগস্ট আমার বাবা বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে হত্যা করেছে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, তাকে হত্যা করেছে আমার ভাই কামাল জামাল রাসেল, কামাল জামালের নবপরিত বহিদুল সুলতানা এবং পারভীন জামাল, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের,
শেখ ফজলুল রহমানি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি, আব্দুর রব সানি এবার তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ, 4 বছরের নাতি সুকান্ত সহ আত্মীয় পরিবার পরিজনকে নির্মমভাবে হত্যা করে। রেহানা, আমি বিদেশে ছিলাম, দেশে আসতে পারিনি। বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে 81 সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করে। শত বাধা পেরিয়ে আমি আপনাদের মাঝে আসি এবং আমার লক্ষ্য জাতির বিকাশের স্বপ্ন পূরণ করা, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, বাংলাদেশের মানুষের জন্য উন্নত জীবন নিশ্চিত করা। অনেক চড়াই উৎসব পার হয়ে আজকে আমরা বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। আজকে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। আজকে আমরা বিনা পয়সায় বই দিচ্ছি, প্রতিটি এলাকায় স্কুল করে দিচ্ছি, কলেজ করে দিচ্ছি, বিশ্ববিদ্যালয় করে শিক্ষার দ্বার উন্মোচন করেছি, কমিউনিটি ক্লিনিক করে দিয়ে মানুষের ঘরের কাছে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। বাংলাদেশের মানুষ, আমার ওয়াদা ছিল প্রত্যেক ঘরে আলো জ্বলবো, আজকে বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো ওয়াদা করেছিলাম, আজকে ডিজিটাল বাংলাদেশ, সকলের হাতে মোবাইল ফোন, সকলে এখন অনলাইনে কেনা বেচা করতে পারেন, সেই ব্যবস্থা আমরা করেছি। বাংলাদেশের উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পেরেছি এই একটা কারণে যে বাংলাদেশের জনগণ ভোট দিয়েছে, নির্বাচিত হয়েছি এবং এই যে মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি। আপনারা জানেন এই পদ্মা সেতু নির্মাণের জন্য সেই 2001 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম, খালেদা জিয়া এসে তা বন্ধ করে দিয়েছিল। আমরা 2009 সরকার এসে আবার পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করি, তখন তারা কি বলেছিল, বলেছিল আওয়ামী লীগ কোনোদিন নাকি পদ্মা সেতু করতে পারবে না। খালেদা জিয়াকে জিজ্ঞাসা করি, আসুন দেখে যান পদ্মা সেতু নির্মাণ হয়েছে কি না। আমাদের অনেক জ্ঞানীগুলি লোক ছিল, অর্থনীতিবিদ, বড় বড় আমলা ছিলেন সবাই, তবে নিজেদের টাকায় পদ্মা সেতু সম্ভব না। আজকে নিজেদের টাকায় কিভাবে করতে পারলাম? আপনারা, এই বাংলাদেশের জনগণ, আপনারা আমাকে সমর্থন দিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন। জনগণের শক্তি সব থেকে বড় শক্তি, কি বলেন আপনারা? সেটা বিশ্বাস করেন তো? জনগণের শক্তি বড় শক্তি, আমি সেটাই বিশ্বাস করেছি। যখন ওই ডক্টর ইনুস তার ওই গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে চলে যেতে হলো, ওয়ার্ল্ড ব্যাংককে তদবির করে, আমেরিকায় তদবির করে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিল, বললো দুর্নীতি হয়েছে। কে দুর্নীতি করেছে? যে সেতু আমাদের প্রাণের সেতু, যে সেতুর সাথে আমার এই দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্য জড়িত, সেই সেতু করতে যে কেন দুর্নীতি হবে? তার টাকা দেয়নি কিন্তু দুর্নীতি ষড়যন্ত্র বলে টাকা বন্ধ করলো। আমি ঘোষণা দিয়েছিলাম টাকা বন্ধ করেছো ঠিক আছে, বাংলাদেশ বসে থাকে না, আমরা নিজের টাকায় এই পদ্মা সেতু তৈরি করব। অনেকে অনেকভাবে চেষ্টা করেছে, অনেক কথা বলেছে যে সেতু নাকি আমরা করতেই পারবো না, কিন্তু আমি আগেই বলেছি আমার একমাত্র শক্তি তো আপনারা, আমার একমাত্র শক্তি বাংলার জনগণ। বাবা মা ভাই সব হারিয়ে নিঃস্বরিক্ত হয়ে ফিরে এসেছিলাম এই বাংলাদেশে, সমগ্র বাংলাদেশ ঘুরে বেরিয়েছি। এই শরীয়তপুরে যখন এসেছি কি ছিল, লঞ্চে করে এসেছি, লঞ্চ নষ্ট হয়ে গেছে, নৌকায় করে করে এক একটা এলাকায় গেছি, কাদা পানিতে নেমেছি, মিটিং করেছি। আজকে সেই শরীয়তপুরের চেহারা পাল্টে গেছে, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় এসে রাস্তাঘাট, পুল, ব্রিজ উন্নয়ন করেছে। মাদারীপুর সেখানে ওই লঞ্চেই যেতে হতো, গোপালগঞ্জ ঢাকা থেকে যেতে 22 ঘন্টা সময় লাগত। আমাদের প্রত্যেকটা এলাকা এত দুর্গম ছিল, আজকে রাস্তাঘাট, পুল, ব্রিজ করেছি বলেই সকলের জন্য যোগাযোগ হয়েছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে, সেই শিকারপুর, দোয়ারিকা, গাবখান থেকে শুরু করে একবার পায়রা পর্যন্ত আমরা সেতু বানিয়ে দিয়েছি, যাতে করে এলাকার লোক নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, নিশ্চিন্তে চলাফেরা করতে পারে। আর পদ্মা সেতুর টাকা বন্ধ করার পর যখন আমি উদ্যোগ নিলাম, আপনাদের
সাহস, আপনাদের শক্তি, জনতার শক্তি, সেই শক্তি ছিল আমার শক্তি, আর সেই শক্তি নিয়েই কাজ করেছিলাম। এবং আজকে আলহামদুলিল্লাহ আমরা সেই পদ্মা সেতু নির্মাণ করেছি। আর আপনাদের কষ্ট করতে হবে না, এই বর্ষাকাল এই পদ্মা নদী খরস্রোতা পদ্মা নদী, এই পদ্মা নদী পার হতে যে আর কাউকে সন্তান হারাতে হবে না, বাবা মাকে হারাতে হবে না, ভাই বোনকে হারাতে হবে না, আজকে সেখানে আপনারা নির্বিঘ্নে চলতে পারবেন, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আর যারা বাধা দিয়েছিল তাদের একটা জবাব আমরা দিয়েছি, তাদেরকে উপযুক্ত একটা জবাব এই পদ্মা সেতুর মধ্যে দিয়ে আমরা দিতে পারলাম যে না, বাংলাদেশ পারে। সেই 7ই মার্চের ভাষণে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না, বাঙালিকে কেউ দাবায় রাখতে পারে নাই, পারবে না, ভবিষ্যতেও পারবে না। জাতির পিতাটাকে সাড়া দিয়ে তো এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, কিন্তু সোনার বাংলা করে তোলার স্বপ্ন তিনি পূরণ করে যেতে পারেনি। আজকে আমরা দেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করতে পেরেছি। আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারা জানেন করোনা ভাইরাস আমরা মোকাবেলা করে আমরা সবাইকে টিকা দিয়েছি, এখন বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, আপনারাও টিকা নেবেন, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন। আমরা সব ঘরে শুধু বিদ্যুতই দেয়নি, সাথে সাথে মানুষের জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। সারা বাংলাদেশে আমরা অর্থনৈতিক অঞ্চল করছি, আজকে পদ্মা সেতু হয়েছে, এখানেও বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি হবে, কর্মসংস্থান হবে, শিল্প কলকারখানা হবে, আমাদের ফসল উৎপাদন হবে, সেই ফসল আমরা প্রক্রিয়াজাত করতে পারবো, দেশে বিদেশে রপ্তানি করতে পারবো, আমাদের মাছ হবে, সেই মাছ আমরা প্রক্রিয়াজাত করতে পারবো, দেশে বিদেশে আমরা পাঠাতে পারবো, বাংলাদেশের মানুষের দুঃখ ঘুচে যাবে, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, অন্তত 21টি জেলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সেটা আমরা করতে পারবো। বন্যা মোকাবেলায় বন্যা সঙ্গে আমাদের বসবাস, সিলেটে বন্যা হয়েছে, আমরা সেখানে ত্রাণ পাঠিয়েছি, আগামী বর্ষাকাল আমাদের এই অঞ্চলে বন্যা হতে পারে, এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি, আপনারা প্রস্তুতি নেবেন। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার শক্তি বাংলাদেশ রাখে, বাংলাদেশের জনগণ রাখে, সেই ব্যবস্থাও আপনাদের নিতে হবে। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, সব মানুষকে আমরা ঘর তৈরি করে দেব এবং আমরা তা দিচ্ছি। পদ্মা সেতু করতে যে যারা জমি দিয়েছিলেন তাদের সবাইকে জমি দিয়েছি, ঘর করে দিয়েছি, জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। আমরা পদ্মার এপার ওপার দুই পারেই সকলকে আমরা তাদের ঘর বাড়ি তৈরি করে দিয়েছি। ঠিক সেইভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমরা ঘর করে দেবো, প্রতিটি মানুষ সুন্দরভাবে যেন বাঁচতে পারে সেই ব্যবস্থা করে দিতে পারবো, এবং বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করে জাতির পিতার স্বপ্ন পূরণ করবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। আজকে আপনারা এই সভায় সমবেত হয়েছেন, পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে আপনারা সম্মিলিত হয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জানি সে কেউ রাতে রওনা হয়েছেন, কেউ ভোরবেলা থেকে এখানে বসে আছেন, নাওয়া খাওয়া সব বাদ দিয়ে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে আপনারা এই সভায় এসে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। একটা কথা মনে রাখবেন, এই বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা যার জীবনটা দিয়ে গেছেন, জীবন দিয়ে গেছেন আমার মা আমার ভাইয়েরা, আমি আমার ছোট বোন বেঁচে আছি, আমাদেরকে এই পদ্মা সেতু করতে যে অনেক অসম্মান করার চেষ্টা করা হয়েছে, অনেক অপমান করার চেষ্টা করা হয়েছে, এবং আমার সাথে সাথে আমাদের উপদেষ্টা বা আপনাদের এই মাদারীপুরের ছেলে আবুল হোসেন সহ মোশারফ আমাদের সচিব, সে আমাদের মুশির রহমান সাহেব উপদেষ্টা, মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে অপমান করা হয়েছে। আমার ছেলে মেয়ে জয় পুতুল, রিয়ানার ছেলে ববিসহ কত মানসিক যন্ত্রণা তারা দিয়েছে, কিন্তু আমরা পিছে হটি নাই। আমাদের একটাই লক্ষ্য ছিল, এই সেতু নির্মাণ করব, আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন আমরা করব, আমরা তা করতে পেরেছি। সেই সাহস দিয়েছেন আপনারা,
শক্তি দিয়েছেন আপনারা, আমি আপনাদের পাশে আছি। আজকে কষ্ট স্বীকার করে এসেছেন সেজন্য কৃতজ্ঞতা জানাই। আর এখন তো সেতু হয়ে গেল, আগামীতে আমরা আসব, যাব, আপনারাও আসবেন, যাবেন, চলতে পারবেন, আপনাদের ভাগ্য পরিবর্তন হবে, এই অঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড হবে। আষাঢ় মাস থেকে আমরা বৃক্ষরোপণ করি, আপনারাও যার যার জায়গায় বৃক্ষরোপণ করবেন। 1 ইঞ্চি জমি যেন পড়ে না থাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে। আজকে সারা বিশ্বব্যাপী খাদ্যের অভাব, বাংলাদেশের জন্য খাদ্যের অভাব না হয়, কাজে যার যেটুকু আছে যে যা পারেন তাই উৎপাদন করবেন, নিজে খাবেন, অপরকে দেবেন, বাজারে পাঠাবেন। কোনো জায়গায় 1 ইঞ্চি জমি যেন কেউ বাদ না যায়, সেভাবে আপনারা দেশকে গড়ে তুলবেন। এই দেশ আপনাদের, এই দেশ আমাদের, জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন, এই দেশকে আমরা গড়ে তুলব উন্নত সমৃদ্ধ সোনার বাংলা। আজকে বাংলাদেশ যেমন আমরা খাদ্য, বাসস্থান, বিদ্যুৎ সব ক্ষেত্রে এবং ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, আরও উন্নত জীবন যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা পায় তার ব্যবস্থা আমি করব। আজকে আপনাদের কাছে এটাই আমার ওয়াদা, বাবা মা ভাই সব হারিয়ে পেয়েছি আপনাদের, আপনাদের মাঝেই আমি ফিরে পেয়েছি আমার বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ। আপনাদের পাশেই আমি আছি, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি যে কোনো ত্যাগ শিকারে সদা প্রস্তুত, এই ওয়াদা আমি দিয়ে গেলাম। আমি আপনাদের জন্য প্রয়োজন আমার নিজের জীবনটা দেব। কষ্ট করে এখানে এসেছেন, আজকে এই কথাই শুধু বলবো, নিশ্চয় আমি রিক্ত, আমি দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন যেন আমার বাবার স্বপ্ন পূরণ করে দেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। যেন স্লোগান ধরেন, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, খোদা হাফেজ, আবার দেখা হবে। হ্যাঁ, সব